হ্যালো এভরিওয়ান, আমি নাইমুল হক। আজকে আমি গ্রাফ থিওরির আরেকটি অ্যালগোরিদম নিয়ে কথা বলবো, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমে এই অ্যালগোরিদমে BFS ইউজ করা হয়। তো এই অ্যালগোরিদমটা হচ্ছে শুধুমাত্র আনওয়েটেড গ্রাফের জন্য, ডিরেক্টেড নন আনডিরেক্টেড দুইটার জন্যই হতে পারে। তো হচ্ছে এখানের প্রবলেমটা এমন যে তোমাকে একটা গ্রাফ দেওয়া এবং তোমার একটা সোর্স দেওয়া থাকবে এবং ডেস্টিনেশন দেওয়া থাকবে। সোর্স হচ্ছে যেখান থেকে তুমি তোমার গ্রাফ ট্রাভার্সাল শুরু করতে পারবে, ডেস্টিনেশন হচ্ছে তুমি যেই নোডটা খুঁজতেছো তোমার গ্রাফে। তো হচ্ছে এখানে কাজ হচ্ছে তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে হবে একটা শর্টেস্ট পাথ নিয়ে। তো আমি যদি এটা একটু এক্সপ্লেন করি, তো এখানে আমি একটা গ্রাফ নিয়েছি যে গ্রাফে আমার সোর্স ধরে নিলাম হচ্ছে জিরো নম্বর নোড এবং ডেস্টিনেশন হচ্ছে 8 নম্বর নোড। আমি 0 থেকে 8-এ যদি আসতে চাই, আমি কয়েকটা এজ হয়ে আসা লাগবে। একটা পাথ হচ্ছে সেট অফ এজ। তো আমি যদি 0 থেকে 8-এ আসতে চাই, আমি দুইটা এরকম এজ নিতে পারবো, পাথ নিতে পারবো, যেগুলো হচ্ছে তো ফার্স্টে হচ্ছে 0 থেকে 1-এ গিয়ে 4, 5, 8, এটা একটা পাথ। এবং আরেকটা পাথ হচ্ছে 0 থেকে 2-তে এসে 3, 7, 5, তারপর 8। তো আমি দুইটা পাথ পাচ্ছি। তো এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে আমাকে সবচেয়ে শর্টেস্ট পাথটা দিবে। তো এখানে শর্টেস্ট পাথ বলতে সবচেয়ে কম সংখ্যক এজ যেই পাথে আছে সেটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ। যেমন হচ্ছে এই পাথটাতে আমার আছে হচ্ছে এজ 1, 2, 3, 4, বাট এই এজে এই পাথে হচ্ছে আমার এজ আছে হচ্ছে 1, 2, 3, 4, 5টা। এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে আমার এই পাথটা বের করে দিবে। তো শুরু করা যাক। তো অ্যালগোরিদম শুরু করার জন্য আমার কিছু ডেটা স্ট্রাকচার ইউজ করা লাগবে। ফার্স্টে হচ্ছে কিউ ইউজ করব। তো কিউ এর কাজ হচ্ছে DFS চালানোর জন্য। তো এই এই ভিডিওর প্রিরিকুইজিট হচ্ছে DFS। তো আমার DFS এর একটা ভিডিও আছে, তো হচ্ছে আমি সেই ভিডিওটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো একটা কিউ লাগবে, আর হচ্ছে একটা অ্যারে লাগবে যেটা এর আগে আমরা ছিল না DFS অ্যালগোরিদমে। এই অ্যারের কাজ হচ্ছে এই অ্যারেতে নাম্বার অফ সেল থাকবে হচ্ছে যতগুলো হচ্ছে আমার নোড আছে, এবং এগুলোর ইন্ডেক্সিংও হচ্ছে নোডগুলো করবে। তো হচ্ছে এই অ্যারেতে আমি রাখবো হচ্ছে কোনো একটা নোডের প্রিভিয়াস নোড, যখন আমি BFS ইউজ করে ট্রাভার্স করছি। তো এক নোডে যখন আমি যাব, ওই নোডে আমি এসেছি কোন নোড হয়ে, সেই নোডটা হচ্ছে আমি এই সেলগুলোতে বসাবো। তো তো অ্যালগোরিদমটা গেলে আরেকটু ক্লিয়ার হবে। তো হচ্ছে আমি ফার্স্টে ইনিশিয়ালি হচ্ছে 0 নম্বর নোড, যেহেতু আমার সোর্স, 0 নম্বর নোডটা হচ্ছে আমি কিউতে রাখবো, এবং 0 নম্বর নোড আমি মার্ক করে রাখবো হচ্ছে ভিজিটেড। 0 নম্বর নোড হচ্ছে আমাদের সোর্স। তো হচ্ছে আমি -1 দিয়ে সেটা বোঝাবো। তো তার মানে হচ্ছে 0 নম্বর নোডে আমি কোথাও থেকে আসিনি, -1টা তাই বোঝাচ্ছে। তো এখন হচ্ছে আমি অ্যালগোরিদমটা শুরু করব। তো অ্যালগোরিদমের শুরু হতে হচ্ছে আমি কিউ থেকে পপ করব কোনো একটা ভ্যালু। কিউ শুরুতে যেটা আছে, কিউ শুরুতে 0 আছে। আমি হচ্ছে 0 নেইবারগুলো দেখব। 0 নেইবার শুধু 0 আছে, 2 আছে, 0 নেইবার শুধু 2 আছে। 2টা হচ্ছে কিউতে রাখবো, এবং 2 এর প্রিভ অ্যারের 2 ইন্ডেক্সে হচ্ছে আমি 0 রাখবো, কারণ হচ্ছে আমি 2-তে গিয়েছি হচ্ছে 0 হয়ে, তার মানে 2 এর প্রিভিয়াস হচ্ছে 0। এটা করলাম। নেক্সট হচ্ছে আমি পপ করব কিউ শুরুতে 2 আছে, 2 পেলাম। 2 থেকে হচ্ছে আমি যেতে পারবো হচ্ছে 1, 3, 4, সবগুলো হচ্ছে কিউতে রাখবো। আগে 1 রাখবো, দেন 3 আর 4। নেক্সট হচ্ছে প্রিভ অ্যারোতে হচ্ছে 1, 3 এবং 4 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমি 2 রাখবো, কারণ হচ্ছে ওই সব নোডে হচ্ছে আমি 2 হয়ে এসেছি। তো
এগুলো করার পরে আমার ক্রাফট এমন হবে দেখতে। তো হচ্ছে 1, 3, 4 ভিজিটেড, এবং কিউ এর শুরুতে আছে 1, 1 হচ্ছে আমি পপ করব। ওয়ানের কোনো নেইবার নেই, কোনো কাজ নেই, সেহেতু ওয়ানটা জাস্ট পপ হয়ে যাবে, আর অন্য কোনো কাজ হবে না। নেক্সট হচ্ছে কিউ শুরুতে 3, 3 পপ করব। 3 থেকে আমি 7 যেতে পারবো, 7টা হচ্ছে কিউতে রাখবো, এবং 7 ইন্ডেক্সে প্রিভ অ্যারের 7 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমি 3 রাখবো। নেক্সট হচ্ছে আমার কিউ শুরুতে 4, 4 পপ করব। 4 থেকে 5 যেতে পারবো, 5টা হচ্ছে কিউতে রাখবো, এবং 5 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমি 4 রাখবো। নেক্সট হচ্ছে 5 থেকে নেক্সট হচ্ছে কিউ শুরুতে হচ্ছে 7, 7 পপ করব। 7 থেকে আমি 5 যেতে পারবো না, কারণ 5 অলরেডি ভিজিটেড, তো কোনো কাজ নেই, তো 7 জাস্ট পপ হবে। নেক্সট কিউতে কিউ শুরুতে হচ্ছে 5, 5 থেকে হচ্ছে আমি 8 যেতে পারবো, 8 হচ্ছে কিউতে রাখবো, এবং 8 প্রিভ অ্যারের 8 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমি 5 রাখবো। নেক্সট আমি পপ করব হচ্ছে 8, 8 পপ করে আমি দেখবো হচ্ছে 8 হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমার আর কাজ করা লাগবে না, বিএফএস আর চালানো লাগবে না, আমি বিএফএস স্টপ করে দিব। তো এটা হয়তো আমি বলিনি যে প্রত্যেকবার হচ্ছে কিউ থেকে কোনো কিছু পপ করার পরে আমি চেক করব কিউটা ডেস্টিনেশন নাকি, ওই ভ্যালুটা ডেস্টিনেশন নাকি, যদি ভ্যালুটা নোটটা ডেস্টিনেশন হয়ে থাকে ওই থেকে ক্ষেত্রে হচ্ছে আমি ডিএফএস স্টপ করে দেবো। তো অ্যালগোরিদমটা এখানে স্টপ। তো হচ্ছে আমার পাথটা বের করা এখনও বাকি। তো হচ্ছে পাথটা বের করার জন্য হচ্ছে আমার এই অ্যারেটা লাগবে। তো এখানে আমি পাথ শর্টেস্ট পাথটা বের করব। তো শর্টেস্ট পাথ বের করার আগে হচ্ছে আমি একটা ফাংশন লিখব, যে ফাংশনে ফাংশনটা আমি কল করব হচ্ছে আমার ডেস্টিনেশন দিয়ে। তো হচ্ছে আমার ডেস্টিনেশন আমি জানি, আমার ডেস্টিনেশন হচ্ছে 8। আমি একটা ইন্ডেক্স নিব যেটা হচ্ছে 8টা পয়েন্ট করবে, এবং দেখব হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে 5, তার মানে হচ্ছে 8-এ এসেছি আমি 5 হয়ে। তো এই জন্য হচ্ছে আমি শর্টেস্ট পাথে 8-এর আগে হচ্ছে 5 রাখবো। নেক্সট হচ্ছে আমি 5 নাম্বার ইন্ডেক্সে যাব। 5 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখছি হচ্ছে 5 এসেছি হচ্ছে 4 হয়ে, এই জন্য হচ্ছে 5-এর আগে হচ্ছে আমি 4 রেখেছি। নেক্সট হচ্ছে আমি 4 নাম্বার ইন্ডেক্সে যাব, 4-এ এসেছি হচ্ছে 2 হয়ে, এই জন্য 4-এর আগে 2 রেখেছি। নেক্সট হচ্ছে 2-তে যাব, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স সে এসেছি হচ্ছে 0 হয়ে, তো 2-এর আগে হচ্ছে আমি 0 রেখেছি, এবং 0 রাখার সাথে সাথেই আমরা জানি হচ্ছে 0 হচ্ছে আমাদের সোর্স ছিল, আমাদের এখানে পাথ বের করা শেষ। তো এভাবে আমরা পাথ বের করব। তো এটার কোডিংয়ে যদি একটু আসি, তো হচ্ছে আমার একটা ভিডিও বিএফএস ইমপ্লিমেন্টেশনে হচ্ছে আমি এই কোডটি ইমপ্লিমেন্ট করা দেখেছি বিএফএস, এবং আমি এই কোডটি ইউজ করে হচ্ছে আমার প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। গ্রাফের ইনপুট দেওয়া আছে, আমরা যে গ্রাফটা নিয়ে কাজ করেছি গ্রাফের ইনপুট দেওয়া আছে। তো হচ্ছে আমার এখানে সোর্স হচ্ছে 0, ডেস্টিনেশন হচ্ছে 8, সেটাও ইনপুট দেওয়া আছে। তো আমি শুরু করতে যাচ্ছি। তো হচ্ছে এখন নতুন করে হচ্ছে আমার একটা অ্যারে লাগবে, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে প্রি, যেখানে হচ্ছে আমি কোনো একটা নোডের প্রিভিয়াস নোডটা আমি হোল্ড করব, যেটা হচ্ছে একটা ভেক্টর ইন্টেজার টাইপের, যেটা টাইপ ডিফাইন আমি এখানে করেছি। তো প্রিতে আমি ইনিশিয়ালি হচ্ছে প্রিতে জাস্ট -1 রাখবো। তাহলে প্রি ডট অ্যাসাইন, এখানে এন্টার নোডের জন্য আমি জাস্ট -1 অ্যাসাইন করব। নেক্সট হচ্ছে আমি যদি এখানে আসি, যেখানে হচ্ছে আমি কিউতে রাখছি কোনো একটা ভ্যালু, এবং আমি নোট, এবং আমি ওই নোটটা মার্ক করছি হচ্ছে ভিজিটেড, ওই টাইমে হচ্ছে আমি প্রিয়ের নেক্সট
নেক্সটের ইন্ডেক্স হচ্ছে আমি রাখবো হচ্ছে আমি কোত্থেকে এসেছি প্রিভিয়াস, তাহলে এখানে প্রিভিয়াসটা হচ্ছে ইউ। তো ওদের কোডটা একটু ভালো করে দেখলে তুমি আর একটু ভালো বুঝতে পারবে জিনিসটা। তো এটা করার পরে আমি হচ্ছে নতুন একটা ফাংশন লিখব, তাহলে ফাংশনটার কাজ হচ্ছে আমার পাথ বের করবে, পাথ ফাইন্ডিং। তো এখানে হচ্ছে আমি ডেস্টিনেশনটা দিব অথবা এটা যে কোনো একটা নোড, এবং আমি সোর্সটা দিব আমার যে নোড আমি ভিজিট করছি এখন এক্স, ওটা ধরি হচ্ছে এক্স, ওই নোডটা যদি সোর্স হয়ে থাকে এক্ষেত্রে হচ্ছে আমি আমি ফাংশন থেকে বের হয়ে যাব, ব্রেক করব। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে আমি পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম আবার কল করব, এবং কল করে এখানে এক্সের জায়গায় হচ্ছে এক্সের প্রিভিয়াসটা দিব, কারণ আমি চাচ্ছি তার প্রিভিয়াস এক্সের প্রিভিয়াসে যেতে, প্রিভিয়াস নোটে যেতে, এবং সোর্সটা আবারও দিয়ে দিব সেম জিনিস 8 আমাদের প্রবলেমের জন্য। তো এখন এই কাজটা করার পর আমি যখন এখানে আমি এক্সে যদি ডেস্টিনেশন দিয়ে দিই ডি, তাহলে ডি থেকে ডিটা চেক করবো, ডিটা সোর্স নাকি না, ডি সোর্স না, তাহলে হচ্ছে এই ফাংশনটা আবার কল হবে, কিন্তু আমার এক্সের বদলে বসবে হচ্ছে এক্স থেকে মানে ডেস্টিনেশনের আগেরটা। তো এমন করতে করতে আমি যখন এসে আসবো তখন হচ্ছে আমার ফাংশনটা ব্যাক ট্র্যাক করা শুরু করবে, কারণ এটা হচ্ছে রিকার্সন ফাংশন। তো হচ্ছে ব্যাক ট্র্যাক করার যখন করবে তখনই হচ্ছে আমি আমার আমার নোটগুলো প্রিন্ট করব। তো হচ্ছে আমার নোটগুলো হচ্ছে এক্স এক্স এবং এবং আমি যদি ফাংশনটা কল করি ডিএফএস করার পরে যদি আমি ফাংশনটা শুরু করি, এখানে আমার এক্স হচ্ছে ডেস্টিনেশন এবং এস হচ্ছে সোর্স। তো আমাদের প্রবলেমের জন্য আমাদের ডেস্টিনেশন ধরে রেখেছি হচ্ছে ভি আর সোর্স হচ্ছে ইউ। এটা যদি আমি রান করি আমি রিটার্ন করব, রিটার্ন প্রিভটা প্রি ছিল, আর কোথায় কি তো হচ্ছে আমার রেজাল্ট এসেছে, আমার অ্যান্সার হওয়ার কথা ছিল, আমার অ্যান্সার হওয়ার কথা ছিল 02458, তাই দিচ্ছে জাস্ট একটা সোর্সটা বাদ দিয়ে। তো সোর্সটা হচ্ছে আমি এই জায়গায় প্রিন্ট করব, তো সোর্সটা হচ্ছে এক্সি হবে, এখানে একটা স্পেস দিব। তো এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। তো আমি কোডটাও হচ্ছে লিঙ্কে প্রোভাইড করে দিব। তো আমাদের সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন শেষ হলো।